মোবাইল নিয়ে আমরা এতই ব্যস্ত থাকি যে আমাদের সাথে কি ঘটছে সেটাও আমরা ধ্যানে রাখতে পারি না। অন্যজনকে হেল্প করা তো দূরের কথা, আমরা আমাদেরকেই হেল্প করতে পারছি না। এক বেলা না খেলেও চলে আমাদের, কিন্তু মোবাইলে এক বেলা নেট কানেকশন না থাকলে পাগল হয়ে যাই। দিন দিন আমরা নিস্তেজ হয়ে যাচ্ছি, হয়ে যাচ্ছে ভবিষ্যৎটা আমাদের ঘোর অন্ধকার, তবুও আমাদের কোনো খবর নাই। ছেলেবেলার মতো আজও আমরা গেমস, লাইকি, টিকটক ভিডিও নিয়ে পড়ে আছি। আর আজকের এই নতুন এপিসোড উদ্ঘাটন করতে চলেছি নেটও নেটওয়ার্কের ডার্ক সাইড নিয়ে, যা এর আগে আপনি কখনোই শোনেননি। তাই ইউটিউব প্রেমী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়া দেখতে থাকুন বিস্তারিত ইন্টারেস্টিং ভিডিওটি, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। মানুষ সবসময় সুন্দরের পূজারী এবং বিনোদনের পাগল, যেখানে বিনোদন আছে সেখানেই মানুষ ভিড় জমায়। আর এই টেকনোলজির যুগে বিনোদনের সবচেয়ে বড় ওয়ে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন আর নেট কানেকশন। এই দুটি জিনিস থাকলেই সারা বিশ্ব হাতের মুঠোয় চলে আসে, প্রেম করা থেকে শুরু করে যে কোনো কিছু করা যায়। আর এজন্যই সবচেয়ে বেশি সময় নষ্ট করি আমরা মোবাইলের পিছনে। বয়স 16 বছরের আগ পর্যন্ত সবচেয়ে বড় সমস্যা সবাই আমরা গেমসে আসক্ত থাকি। কম বেশি সবারই রেকর্ড আছে সারা রাত গেমস খেলে কাটিয়ে দেওয়া। মোবাইলে আর কিছু থাক আর না থাক 2-3 হাজার গেমসের অ্যাপস থাকে সবারই। গেমসে এত আসক্ত হয়ে পড়ি যে পড়ালেখা বাবা মায়ের পিটানি ছাড়া হয় না একদিনও। 16 বছরের পর থেকে শুরু হয় ইংলিশ ফিল্ম দেখা, আর ফেসবুকে চ্যাটিং করা ছাড়াও লাইকি আর টিকটক অ্যাপসের মতো হাজারো অ্যাপসে ভিডিও বানানো এবং লাইভ স্ট্রিমিং করা। এই নেশা আমাদেরকে পুরো গ্রাস করে ফেলে। আমরা এমনই হয়েছি যে পরীক্ষার দিনেও আমরা সেলিব্রিটি হওয়ার জন্য ভিডিও শ্যুট করি। আর এসব আমরা এ কারণেই করি, এসব কিছুতে টাকা না থাকলেও প্রচুর আনন্দ পাওয়া যায়। আর আমাদের জন্য আমাদের গৃহপালিত পশু পাখিও নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আমাদের মতোই। সারা দিন রাত আমরা প্র্যাঙ্ক, ফান, হরর ফিল্ম দেখি। আমরা এই নেশা হতে বেরোতে পারি না, কারণ আমরা আসক্ত হয়ে গেছি। আমরা মনে করি মোবাইল আর নেটই সব কিছু। আমরা বাহির দুনিয়ার মানুষ হয়েও নেটের দুনিয়া ও নেট দুনিয়ার মানুষের সাথে ডুবে থাকি। বাহির দুনিয়ার মানুষ হয়েও আমাদের বাহিরের বাস্তবতা সম্পর্কে কোনো আইডিয়া নেই। এখন আমি আপনাদের এমন সব তথ্য দেব যা শোনার পরে নিজেকে নিজের কাছে নির্বোধ ছাড়া কিছুই মনে হবে না। আমরা লেখাপড়া বাদ দিয়ে যেসব গেমস খেলে সময় নষ্ট করি, এতে আমরা বাহির দুনিয়ার বাস্তবের কোনো খেলাতে অংশগ্রহণ করতে পারবো না, তাই কোনো দিন জাতীয় টিমেও খেলতে পারবো না। কিন্তু আমরা যাদের গেমস খেলি তারা তাদের অ্যাপসের মাধ্যমে ঠিকই টাকা কামিয়ে নিচ্ছে, বিনিময়ে পাচ্ছি আমরা চোখের যতই অল্প বয়সে হারি অন্ধ হয়ে যাই। গেমস খেলে ব্রেন অত্যাধিক প্রেশার পড়ে, যার ফলে আমরা সেলিব্রিটি হওয়ার মতো কিছুই করতে পারি না। ব্রেন ক্যান্সার সহ নানা অসুস্থতায় আক্রান্ত হয়ে ইয়াং বউ রেখে আমরা মারা যাই। সায়েন্স প্রমাণ করেছে পৃথিবীতে ভূত প্রেতনি বলে কিছুই নেই। তারপরেও আমরা হরর ফিল্ম দেখি এবং ইংলিশ ফিল্ম দেখি, মানে মিথ্যে বিষয়বস্তু দেখি আমাদেরকে বোকা বানিয়ে তারা ইনকাম করছে, অথচ মিথ্যে আনন্দের পিছে আমরা ভবিষ্যৎ নষ্ট করছি। কালো জাদুর চেয়েও মারাত্মক হচ্ছে অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ হচ্ছে 10 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের অ্যাডভার্টাইজ দেখে মাইন্ড ব্লোয়িং করে আমাদেরকে বোকা বানায়, হোক তা কোনো মুভির বা পণ্যের। তেমনই গেমস, মুভি ইত্যাদি হচ্ছে অ্যাডভার্টাইজের মতো, আমরা আকর্ষিত হয়ে সময় নষ্ট করি। আপনি হয়তো জানেন না যে ছেলে বয়স 20-এর আগে ভবিষ্যতের পরিকল্পনা না করিয়া চলে জীবনে সে কখনোই সাকসেস হতে পারে না। যদিও কেউ হয়, তবে সেটা কোটিতে 2-1 জন। আমরা নেট দুনিয়ার এত আসক্ত যে এমন একদিন আসবে এক একটা অ্যাপ এক একটা রোগের সৃষ্টি করবে, তখন আমাদেরকে অ্যাপস আইকনের ট্যাবলেট অথবা সিরাপ কিনে খেতে হবে ফার্মেসি থেকে। আপনি বেশি না, শুধু 1 সপ্তাহ মোবাইল ইউজ করবেন না, তখন ফিল করতে পারবেন মোবাইল আর নেটের চেয়ে মারাত্মক ব্যাধি পৃথিবীতে আর নেই। তবে নেট আর মোবাইল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যখন আমরা এর নেগেটিভ দিক ব্যবহার করি তখনই জীবনে রং টান হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।